চলতে ভিসার মেয়াদ শেষে ব্রিটেন থেকে ফিরতেই হবে স্টুডেন্টদের। জঙ্গিবাদ ঠেকাতে সন্তানের পাসপোর্ট নিজেদের জিম্মায় নিতে পারবেন অভিভাবকরা। ওয়েস্টমিনস্টার কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হল ঈদ রিসেপশন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় আনা হচ্ছে স্মরণকালের সবচেয়ে বড় পরিবর্তন। নতুন নিয়মে স্টুডেন্টদের ভিসার মেয়াদ শেষে দেশে গিয়ে নতুন ভিসার আবেদন করতে হবে। স্টুডেন্টদের একাডেমিক অগ্রগতি, ক্লাসে উপস্থিতির কঠিন শর্তের বেড়াজালে অনেকেই প্রত্যাখ্যাত হতে পারেন পরবর্তী আবেদনে। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে, সাথে ছিলেন কাউসার আহমেদ। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথম পছন্দ ব্রিটেন। তবে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের নতুন ইমিগ্রেশন আইনে দিন দিন কঠোর হচ্ছে ব্রিটেনে গিয়ে পড়ালেখার সুযোগ। আর যারা ইতিমধ্যে ব্রিটেনে আছেন তারা রয়েছেন নানামুখী দুশ্চিন্তায়। বিগত সময়ে পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ থাকলেও তা এখন আর থাকছে না। লেখাপড়া শেষে ফেরত যেতে হবে নিজ দেশে। যারা বিভিন্ন কলেজে অধ্যয়নরত রয়েছে তাদের অবশ্যই নিজ দেশে গিয়ে ভিসা নবায়ন করে পুনরায় ব্রিটেনে আসতে হবে। প্রথমেই যেটা বলাটা হচ্ছে যে কাজের যে লিমিটেশন, যেটা যে পাবলিকলি ফান্ডেড যে কলেজ বা প্রাইভেটলি ফান্ডেড কলেজ, যেটা আগে ছিলই না, পাবলিকলি ফান্ডেড কলেজেও এখন ব্যান, সে তারা কাজের ইয়েটা পাবে না। এরপরে আরও শক্ত হচ্ছে যে ডিপেন্ডেন্ট যারা, তারাও ল স্কিল্ড কোনো কাজ করতে পারবে না। তাদের বলা হচ্ছে যে স্কিল্ড কোনো ভ্যাকেন্সি যদি হয় সেটা তো তারা করতে পারে। সুতরাং এইখানে আরেকটা চেঞ্জ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো যে যদি কেউ কোর্স যে অ্যাফিলিয়েটেড কলেজ, যেগুলো কলেজ থেকে করে তারপরে ইউনিভার্সিটিতে বা এরকম যদি হয়, তো সেগুলোতে যদি কোর্স চেঞ্জ করে যেতে হয় তাহলে বাংলাদেশে গিয়ে আবার ভিসাটা নিয়ে আসতে হবে। বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ বন্ধ করে দেওয়ার বিষয়টি অনেকটাই বৈষম্যমূলক বলে মনে করছেন অনেকেই। স্টুডেন্টদের পার্ট টাইম কাজের সুযোগ দেওয়াটা উচিত আমি মনে করি, এবং এটা তার একটা রাইটস, কাজের একটা রাইটস। তাকে ইয়ে করা এবং হোম স্টুডেন্টদের আলাদা ফ্যাসিলিটিস, এটা আমি মনে করি, আমার পার্সোনাল ভিউ, আনফেয়ার অ্যান্ড আনজাস্ট। এবং লয়াররা এটার পিছনে ফাইট করবে, হয়তো বা উপরের কোর্টগুলোতে সেগুলো চ্যালেঞ্জ হতে পারে। ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের ফলে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার্থে ব্রিটেনে আসার হার দিন দিন কমছে। এ অবস্থা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে একটা পর্যায়ে এসে দেখা যাবে যে আগমনের সংখ্যা, ছাত্রছাত্রীদের আগমনের সংখ্যা এক পর্যায়ে শূন্যের কোঠা এসে দাঁড়াবে, এবং বাংলাদেশ তার এই মেধাবী শিক্ষার্থীদের মেধা বিচরণের যে সুযোগটা, সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। ব্রিটেনে অধ্যয়নরত শিক্ষার্থীরা বলছেন বর্তমান নীতিমালায় তাদের শিক্ষা কার্যক্রমে বেশ প্রভাব ফেলবে। গভর্নমেন্টের যেটা প্ল্যান করতেছে যে মানে কাজের পারমিট বন্ধ করে দেবে, এটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এটা খুবই একটা মারাত্মক প্রভাব ফেলবে তাদের একাডেমিক লাইফে, কারণ পার্ট টাইম ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট থিংস ফর দ্য ইউকে। তারপরে আবার অনেক ইউনিভার্সিটি আছে, দেখা যাচ্ছে আমরা ভালো রেজাল্ট করতেছি, আমাদের সব কিছু আছে, জাস্ট বিকজ অফ আমরা কলেজ রিবুকড হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি আমাদের অ্যাডমিশন নেয় না। সো ওইখানে সব মানে যেই রুলস করতেছে, হোম অফিস দেখা যাচ্ছে তারা চাচ্ছে স্টুডেন্টদের ভালো, বাট দেখা যাচ্ছে সবগুলো স্টুডেন্টদের মানে অপোজিটে যাইতেছে আর কি। এসব নীতিমালা পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীরা যাতে পড়ালেখার পর ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করতে না পারে। বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নের ব্রিটেন এখন নেই আর আগের মতো। ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের নতুন কঠোর ইমিগ্রেশন নীতিমালার কারণে বারবার ঘুরপাক খাচ্ছে ব্রিটেনে পড়তে আসা নন ইউরোপীয় শিক্ষার্থী সহ বাংলাদেশিদের ভাগ্য। শোয়েব কবির, চ্যানেল আই ইউরোপ, লন্ডন। ব্রিটেনে ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে পাল্টা জিহাদ শুরু করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একই সাথে ব্রিটেনের টিনেজদের কথিত জিহাদে যোগ দেওয়া ঠেকাতে উদ্ভূত পরিস্থিতিতে সন্তানদের পাসপোর্ট মা বাবা তাদের জিম্মায় রাখার কথাও বলা হয়েছে সরকারের তরফে। বার্মিংহামে দেওয়া এক বক্তৃতায় প্রধানমন্ত্রী উদারপন্থী মুসলিমদের ক্ষমতা দেয়া এবং ব্রিটিশ মুসলিমদের একাংশের মধ্যে আত্মপরিচয়ের সংকট গোছানোর চেষ্টার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন ছেলেমেয়েরা কোনো কঠোর সংগঠনে যোগ দিতে পারে, এরকম সন্দেহ হলে পাসপোর্ট জব্দ করার ক্ষমতা বাবা মাকে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পাঁচ বছর মেয়াদে সরকারের কর্মপরিকল্পনার আওতায় টিভি মিডিয়াগুলোকে কঠোর মতবাদ এবং ঘৃণা ছড়ানো হচ্ছে কিনা সেগুলোকে সেদিকেও কড়া নজরদারি চালাবে সরকার। Here in Britain, thinking of going out there, you won't be some valued member of a movement. You are cannon fodder for them. They will use you. If you're a boy, they will brainwash you, strap bombs to your body and blow you up. If you are a girl, they will enslave and abuse you. That is the sick and brutal reality of ISIL. ওয়েস্টমিনস্টার কাউন্সিলের লর্ড মেয়র দি লেডি ফ্লাইটের আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ রিসেপশন। মঙ্গলবার ওয়েস্টমিনস্টার সিটি হলে বিভিন্ন কমিউনিটির লোকজনদের উপস্থিতিতে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান লর্ড মেয়র দি লেডি ফ্লাইট। অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ওয়েস্টমিনস্টার বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান শায়েস্তা মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের এমপি সাইদ কামাল, কাউন্সিলর জেকি উইলকিনসন, কামাল উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, কাপ্তান উল্লাহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার নাজমুল ইসলাম প্রমুখ। I arranged this event because I have tremendous respect for Shaista, who has built this wonderful center for Muslim people within our ward, which is Warwick Ward. And I'm very proud that they have chosen our area. ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের মধ্যবর্তী স্থানে অবস্থিত সিনাগগ ভবনটি এখন মসজিদের সম্পদ। এতদিন এখানে ইহুদি ধর্মাবলম্বীরা উপাসনা করলেও এখন থেকে এখানে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন মুসলমানেরা। গত 15 জুলাই সিনাগগ ভবনটি 15 লক্ষ পাউন্ডে ক্রয় করেছে ইস্ট লন্ডন মসজিদ। মঙ্গলবার বিকেলে সিনাগগ ভবন সম্পর্কে আপডেট দিতে ইস্ট লন্ডন মসজিদ আয়োজন করে প্রেস ব্রিফিংয়ের। এতে লিখিত বক্তব্য পাঠ করেন লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি আইয়ুব খান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক দেলোয়ার খান। আয়োজকরা জানান রমাদানে প্রায় 15 লাখ পাউন্ড সংগৃহীত হয়। এর মধ্যে 11 লাখ পাউন্ড করজে হাসানা আর বাকি 4 লাখ পাউন্ড হচ্ছে ডোনেশন। পাউন্ড দিয়েই সিনাগগ ভবনটি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখন পর্যায়ক্রমে করজে হাসানার 11 লাখ পাউন্ড মানুষকে ফিরিয়ে দিতে হবে আর এজন্য বিভিন্ন ফান্ড রেজিং কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলার লোকগান ও নৃত্য বহির্বিশ্বে তুলে ধরার প্রয়াস থেকে পূর্ব লন্ডনের রিচ মিক্স সেন্টারে অনুষ্ঠিত হলো নিমাইগীতি ও বৈষ্ণব সঙ্গীতের একক আয়োজন। রাধারমণ সোসাইটি এর আয়োজন করে দুই পর্বে অনুষ্ঠিত আয়োজনের প্রথম পর্বে ছিল বৈষ্ণব মতবাদের তাত্ত্বিক আলোচনা। নরওয়ে থেকে আসা কবি ও দার্শনিক দাদা সত্যপরানন্দ বলেন, উপমহাদেশের বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্যের পৈতৃক ভূমি সিলেটে। তার মতবাদকে কেন্দ্র করে লোকসঙ্গীত উপমহাদেশে প্রসার লাভ করে। বৈষ্ণববাদের ধারায় চর্চিত লোকগান ও নৃত্য পরিবেশিত হয় দ্বিতীয় পর্বে। নানা জনপ্রিয় লোকগান ও কীর্তনে সুর তুলেন হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, হাসি রানী, পরশমণি, অমিত দে, অমল পোদ্দার ও বাউল এম হোসেন। ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করার সুবাদে বাংলা লোকগানের প্রেমে পড়া আনোয়ার চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপরিবারে। সিলেটে সম্প্রতি পৈশাচিক নির্যাতনের মাধ্যমে খুন হওয়া শেখ সামিউল আলম রাজন হত্যার ঘটনায় সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজনের পরিবারকে 1 লক্ষ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি শাহজিলুল করিমের সভাপতিত্বে লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম এমবি, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, গুলাম জিলানি সুহেল, মোহাম্মদ শামীম আহমদ, মতিউর রহমান জগলু প্রমুখ। বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি প্রতি বছরের ন্যায় এবারও গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ করেছে সোয়ান্সের রসেলে ব্যয় বিচ্ছে। সোমবার ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে শুরু হয় তাদের ভ্রমণযাত্রা। দিনব্যাপী খাওয়া দাওয়া, দেশীয় খেলাধুলা, গল্প, গান আর আড্ডায় জমিয়ে রাখে বন্ধুরা তাদের আনন্দ ভ্রমণ। সন্ধ্যায় লন্ডনে ফেরার পথে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনকারী সংগঠনের সভাপতি শাহ আলম জানান, ভবিষ্যতে সিলেটে কিছু সামাজিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছুটে একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে।
ব্র্যাডফোর্ড বিএনপির ঈদ পুনর্মিলনী। অবৈধভাবে গর্ভপাতকালে সিলেটে তিন সন্তানের জননীর মৃত্যু, নার্সের পলায়ন। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ড শেখের উদ্যোগে সোমবার আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের। বিস্তারিত শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। পবিত্র মাহে রমজানে এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ বাগাবাগি করে নেয়া ও পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে গত সোমবার স্থানীয় একটি কাফে হাউসে আয়োজিত হয় এক ঈদ পুনর্মিলনী সম্বর্ধনা ও মতবিনিময় সভার। এ সময় সাবেক ছাত্রনেতা সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদকে যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সম্বর্ধিত করা হয়। ব্র্যাডফোর্ড বিএনপির সদস্য সচিব নূরে আলম রব্বানীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ব্র্যাডফোর্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ ফয়জুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রুহেল মিয়া, জুনেদ চৌধুরী, মিরাশ আলী, জুয়েল খান ও আশরাফ মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশে অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান এবং সারা দেশে আটককৃত কারাবন্দী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তা আলী আহমদ অভিযোগ করে বলেন, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত সকল নেতৃবৃন্দকে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। পরে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানানো হয়। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বেলফাস্ট যুবলীগের সভাপতি আহমদ আলীর অল্ডহাম সফর উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ অল্ডহাম শাখার উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের অল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমদ জানান, সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অল্ডহাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, লুৎফুর রহমান, হোসেন আহমদ, মইনুল ইসলাম, রনি শাহ, তুফায়েল ও সাদেকুর রহমান প্রমুখ। ফ্রান্সে শিশু রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান, প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন ইউ। সংগঠনের সভাপতি আউয়াল রহমান দ্বীপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া মিঠুর পরিচালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজানুর রহমান মিন্টু। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক মান্নান আজাদ, অধ্যাপক অপু আলম, মামহিমু আবু তাহির, এনায়েত সুহেল, সৈয়দ সাহিল, সাইদুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ ক্রিকেট দল ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে অবিস্মরণীয় জয়ের আনন্দ উচ্ছ্বাস এর উপচে পড়ার ঢেউ পড়েছে দেশ ছাড়িয়ে প্রবাসেও। ফুটবলের দেশ খ্যাত স্পেনের বাংলাদেশি প্রবাসীরাও ঈদের ছুটি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেই মেতে উঠেন প্রীতি ক্রিকেট ম্যাচের আনন্দ উৎসবে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, গত 19 জুলাই মাদ্রিদে প্রবাসীদের উদ্যোগে নরসিংদী একাদশ বনাম ব্রাহ্মণবাড়ি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে 44 রানে ব্রাহ্মণবাড়ি একাদশ জয়লাভ করে। খেলার আয়োজক আবু বকরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যবসায়ী শাহ আলম, কাজী আলমগীর, নাহিদ প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেটের জাফলংয়ে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে 4টার দিকে জাফলং পর্যটন কেন্দ্রের 0 পয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে তারা নিখোঁজ হন বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজ দুজন হচ্ছেন ঢাকার ওয়ারি এলাকার সুহাগ ঘোষ এবং একই এলাকার এহসানুল হক অন্ত। গোয়েনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, 4 বন্ধুসহ জাফলং বেড়াতে এসেছিলেন সুহাগ ও অন্ত। বিকেলে জাফলং পর্যটন কেন্দ্রের 0 পয়েন্টে পিয়াই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তারা। ইতিমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।
সিলেটে অসমারি মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকার বাসায় গর্ভপাতের সময় মাকসুদা নামের তিন সন্তানের এক জননের মৃত্যু ঘটেছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে একা পেয়ে হাসপাতাল থেকে জোর করে বাসায় নিয়ে যায় নার্স গীতারানী। এদিকে মায়ের এমন মৃত্যু মেনে নিতে পারছে না শিশু সন্তানরা, সুষ্ঠু বিচার চাইলেন তারা। ঘটনার পরে বাসা ছেড়ে পালিয়েছে নার্স গীতারানী। গীতা অনেকদিন ধরে তার বাসায় অবৈধভাবে গর্ভপাত করে আসছিল। মঙ্গলবার দুপুরে 5 মাসের অন্তঃসত্ত্বা মাকসুদা নিয়মিত পরীক্ষার জন্য ওসমানী হাসপাতালে যান। সেখানে নার্স গীতারানী তাকে জোর করে বাসায় নিয়ে গিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে, সেখানে তার মৃত্যু হয় এমন অভিযোগ মাকসুদার স্বজনদের। গীতারানী ও তার স্বামী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। চলতি ভিসার মেয়াদ শেষে ব্রিটেন থেকে ফিরতে হবে ছাত্রদের। জঙ্গিবাদ ঠেকাতে সন্তানের পাসপোর্ট নিজেদের জিম্মায় নিতে পারবেন অভিভাবকরা। ওয়েস্টমিনস্টার কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হল ঈদ রিসেপশন। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।